বদরের যুদ্ধের কথা বলে না, কতজন? 313 জন, 14 জন চলে গেছে, আছে কয়জন? 299 জন, 14 জন শহীদ হয়ে গেছে, আছে কত? ইসলামের বিজয় হয়ে গেছে। মসনদে আহমদের হাদিস, আমার রসুল বলছেন সাহাবিরে কুশিনী, সাহাবায়ে কেরাম বলে যেখানে নিশ্চিত পরাজয়, আমাদের অস্ত্র নাই, তরবারি নাই, শক্তি নাই, কোনো ট্রেনিং নাই, বিশ্বের কোনো সাপোর্ট নাই, আমরা পরাজয় এটা নিশ্চিত ছিল, আমার মাওলা দয়া করে আমাদেরকে কি করে দিয়েছে, আপনি নবীর সৎকায় বিজয় করে দিয়েছে, এর চেয়ে বড় খুশি আর হওয়া যাবে? আমার রসুল বলেন তাহলে চলো শুকরিয়া তার নামাজ পড়ি। কি পড়ি? এখন ইমামতি করছেন রহমতুল্লিল, পিছনে 299 মুজাহিদ দাঁড়িয়ে গেছে। তো সেদিন তো ফেরেস্তা নামছে, কার নেতৃত্বে? জিবরিল আমিনের নেতৃত্বে। কোরআন বলছে আল্লাহ 5000 ফেরেস্তা নামাই দিছে, কোরআনে বলছে। তো জিবরিল আমিন দেখতেছেন কামলিওয়ালার নামাজ পড়তেছে। তো জিবরিল আসমানি ফেরেস্তাদেরকে বলছে যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, তা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন যুদ্ধে বিজয় হওয়ার জন্য? তো কাজ তো শেষ, তো রসুলে পাক যেহেতু নামাজ পড়ছে বিদায় নিতে তো সময় লাগবে, তা আমাদের ডিউটি যেটা সেটা তো পালন হয়ে গেছে, চলো আমরা চলে যাই। সৈয়দুনা জিবরিল আমিনের নেতৃত্বে আসমানি ফেরেস্তারা চলে যাচ্ছে। হঠাৎ প্রথম আসমানে গিয়ে দেখে জিবরিল আমিন দরজা বন্ধ, সিল্লাই বলে ইফতাহিল বাব, দরজা খুলো, দরজা খুলে না। আবার বললেন ইফতাহিল বাব, দরজা খুলো, দরজা খুলে না। আবার বললেন আমি ইমামুল মালায়েকা, রাইসুল মালায়েকা, রুহুল আমিন বলছি, দরজা খুলো। তখন উপর থেকে আওয়াজ আসছে মান আনতা, তুমি কে যে আসমানের দরজা খুলতে বলছো? তখন জিবরিল বলছেন আমি মালায়েকা ফেরেশতাদের সর্দার, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, দরজা না খুললে বাড়ি যাবো কেমনে? তখন উপর থেকে আওয়াজ আসছে জিবরিল তুমি যে আসতেছো আমার নবী কি অনুমতি দিছে? আমার নবী অনুমতি নিছো কিনা সেটা বলো। জিবরিল বললেন মালিক যুদ্ধ শেষ, বিজয়ের পতাকা উঠে গেছে, তোমার নবী নামাজ পড়ছে, অনুমতি নেওয়ার তো সুযোগ হয় নাই। তখন উপর থেকে আওয়াজ আসছে যদি আমার হাবিব অনুমতি না দেয় এই দরজার জীবনে খুলবে না। জিবরিল আবার আসমানি ফেরেশতাকে বলছে চলো আবার চলে যায়। কেন? আমার নবী তো অনুমতি, তো নামার সময় উনি যখন নামতেছেন আসমান থেকে রসুলে পাক ইমামতি করছে, রসুলে পাকের কিছু দূর আগে জিবরিল আমিন সাওয়ারি থেকে নামার সময় আমার নবীর দিকে তাকায় একটা মিটি মিটি হাসলেন। কার দিকে? কেন হাসি দিয়ে বোঝাচ্ছে ইয়া রসুলাল্লাহ, আপনার অনুমতি ছাড়া যেতে চেয়েছিলাম কিন্তু যাইতে পারি নাই। আমার রসুল জিবরিলের দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন, কিসের ভিতরে? নামাজের ভিতরে। তো রসুল কি সামনে না পিছনে? সামনে, মুসল্লি কোথায়? তো রসুল হাসতেছে না কাঁদতেছে, এটা কি পিছনের মুসল্লি জানবে? বলতে পারবে না। তো রসুল হাসছে, ঘটনা শেষ। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, মসনদে আহমদের হাদিস, আমি বিদায় ওয়ান নেহায়াতে পেয়েছি, বিদায় ওয়ান নেহায়া বলছে মসনদে আহমদে আছে, আমি সেখানেও খুঁজে পেয়েছি। তো মসনদে আহমদে ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার নবী কাবা থেকে ফিরে মুসল্লিদের দিকে ঘুরে গেছে, সেজন্য ইমাম সাহেবরা নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে যায়, এটা সুন্নাহ। তো ঘুরে যখন গেছে কয়েকজন সাহাবি বলছে লিমাজা তাদহাকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে নামাজের ভিতরে হাসলেন কেন? কারা বলতেছেন? মুসল্লি, মুসল্লি বল। তো মুসল্লি তো পিছনে, নবী তো, নবী কাঁদছে না হাসছে, এটা মুসল্লি কেমনে জানে? তো মুসল্লি বলছে আমরা তো ওই দিকে ছিলাম না, আমরা যদিও পিছনের কাতারে ছিলাম, আমরা তো সামনের দিকে নবীজির সেহরার দিদার করতেছি। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমার রসুল বলছেন জিবরিল যাইতে পারে নাই, নামাজ সময় হাসতেছে আমার দিকে তাকায়া, তো আমি ওনার দিকে হাসছি, এই ঘটনাটা ঘটছে। তো মুসল্লি নবীর দিকে তাকায় থাকে, আর আমাদের গুলো বলছে আমার নবীর রওজায় গেলে নাকি শিরিক হয়ে যায়। আর সাহাবি বলছে আমার নামাজের ভেতরেও কামলিওয়ালার চেহারা দিদার করতে থাকে। এখন শিরিক কি ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? এখন তো যে শিরিকের টিকাদারি নিয়ে নিছে আমাদের ভাইরা, ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? তো এরকম মাহফিল করলে রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হবে না? শেষ হবে না।